নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো তোমরা সবসময় তো আমার ভিডিওতে বেশিরভাগ রান্নাবান্নার রেসিপিই দেখো, আর সেগুলোর মধ্যে মাছ একটা অন্যতম জিনিস যেটার মধ্যে মাছের রেসিপি বেশি থাকে। তো এখানে দেখো, আমি একদম কুচো যে দেশি চিংড়িটা হয় সেই চিংড়িটা আর সাইডে নিয়ে নিয়েছিলাম কই মাছ। এগুলো কিন্তু সবই মানে মানে খুব টাটকা মাছ ছিল। তো চিংড়ি মাছটাকে আর কই মাছটাকে দুটোকেই আমি নুন হলুদ মাখিয়ে রাখার পর কিন্তু চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি এখানে যে মিষ্টি কুমড়ো হয় সেই কুমড়োগুলোকে কিন্তু, এই কুমড়োটাও কিন্তু একদম টাটকা ছিল, সব কিছুই খুব ফ্রেশ ছিল। তো কুমড়োগুলোকেও কিন্তু আমি বেশ মোটা মোটা করে আর এরকম লম্বা লম্বা সাইজের করে চাকচাক করে কেটে নিচ্ছিলাম, কেন কি কুমড়ো তো ভীষণ নরম জিনিস। তো কুমড়ো কিন্তু একটু মোটা মোটা কাটলে সেটা কিন্তু রান্না করার সময় ঘেটে যাবে না। আর এখানে মিক্সিং জারে নিয়ে নিয়েছিলাম সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। আর আমি কিন্তু সর্ষে দিয়ে কোনো কিছু রান্নার সময় বেশিরভাগটা পোস্ত অ্যাড করি, কেন কি সর্ষেটা আমি একটু কম মানে অ্যাভয়েড করে চলি। তো সর্ষে পোস্তটা কিন্তু আমি ফার্স্টেই ড্রাই করে মিক্সিতে একটা ঘুরিয়ে মানে ডাস্ট করে নিই, তারপর ওর মধ্যে যটা লঙ্কা দেওয়ার লঙ্কা দিয়ে কিন্তু আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই। ওরকম করে কিন্তু তোমরাও ট্রাই করতে পারো, ভীষণ ভালো হয়। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম একদম সর্ষের তেল, খাঁটি কাচ্চি ঘানি সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে কুচো চিংড়িগুলো হালকা ভেজে নিয়েছিলাম, বেশি কিন্তু ভাজার দরকার নেই, কেন কি চিংড়ি মাছ বেশি বেশি ভেজে ফেললে কিন্তু একটু রাবারের মতন হয়ে যায়। তো মাছটা ভেজে নেওয়ার পর কিন্তু কড়াইয়ের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম কালো জিরে। আর কালো জিরেটাও হালকা যখন তেলটা আর একটু গরম হয়ে আসলো তখন কিন্তু আমি ওই চাকচাক করে কেটে রাখা কুমড়োগুলো সব তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে কুমড়োটা ভাজার সময় কিন্তু গ্যাসটা একদমই হাই ফ্লেমেই রাখতে হবে, কেন কি কুমড়োটা এমনিই পুরো রান্নার প্রিপারেশনটা করতে করতে হয়ে যাবে। এখানে খালি গ্যাসটা জোরে রেখে কুমড়োগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে কুমড়োগুলো খুব লাল করে ভাজায়, তাহলে রান্নার কালারটা কিন্তু ভীষণ ভালো আসবে। তো তোমরা দেখো, আমি কিন্তু এখানে দুটো সাইডই কুমড়োটা খুব ভালো করে লাল করে বেটে নিয়ে মানে ভেজে নিয়েছিলাম, সরি। আর এখানে আমি মিক্সিং জারে একটা যে পেস্টটা তৈরি করেছিলাম তারপর কিন্তু সেই পেস্টটা তেলের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। আর তখন কিন্তু গ্যাসটা একদম আস্তে রাখতে হবে, কেন কি সর্ষের রান্নায় কিন্তু বেশি গ্যাসটা জোরে রেখে সর্ষেটা দিলে একটু রান্নাটা তিতে হয়ে যায়। তো তিত যেন না হয় সেই জন্য আমি একদম গ্যাসটা জাস্ট আস্তে করে পেস্টটা দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর ওর মধ্যে প্রয়োজন মতো নুন অ্যাড করেছিলাম আর দিয়েছিলাম হলুদ। তো হলুদ আর নুন অ্যাড করে দেওয়ার পর কিন্তু আমি কয়েক সেকেন্ড আবার নাড়াচাড়া করে নেওয়ার পর কুমড়োটা আর চিংড়ি মাছটা যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম দুটোই কিন্তু অ্যাড করে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, যা মশলাটাকে ভালো করে সবার সাথে মানে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিয়েছি। তারপর মিক্সিং জারে যে মশলা লাগা ছিল সেটাই একটুখানি জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি, কেন কি ছোটোর থেকেই মা দিদাদের রান্না করার সময় দেখতাম কোনো কিছুই যেন রান্না করার সময় একদম ওয়েস্ট না হয়, যতটা সম্ভব কিন্তু সব কিছুকে একদম ক্লিন করে সব রান্না বান্নাগুলো করতে হবে। তো ওটাই আমি জলটা আবার যতটা প্রয়োজন মতন জল লাগলো তারপর জলটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি এটা কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম আস্তে করে গ্যাসটা, তাহলে কিন্তু সব কিছু একটু সেদ্ধ হয়ে যাবে। আর গা মাখা মাখা যেই হয়ে গেছে, ফুটে এসছে, তখন কিন্তু আমি এই গ্যাসের রান্নাটা কিন্তু অফ করে দিয়েছিলাম। তো আর লাস্টে দিয়ে দিয়েছিলাম প্রয়োজন মতন চিনি, সব রান্নাতেই আমরা বাঙালিরা একটু চিনি অ্যাড না করলে আমাদের মনে হয় টেস্টটা ঠিক আসেনি। আর তারপর এই কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা আমি খেয়েছিলাম গরম ভাত আর গন্ধরাজ লেবু দিয়ে।